উত্তরের বায়ুর খবরে জেরোথেই অসহায় অলোকের পরিস্থিতি দেখিয়া এনএসএসএ স্বেচ্ছাসেবক সংস্থা আজিউয়ের বাড়ি পৌঁছে গিয়েছে। সেই অলোক বর্মনক সুস্থ থাকার আরো আনন্দ থাকার আশ্বাস দিয়েছে উমরা। তার সাথত অলোক বর্মন উয়ের মনের কথা, উয়ের মনের আশা নন্দলাল বাবুক জানাইছে। অলোকের খুব ইচ্ছা একটা হোম থিয়েটারত গান শোনার। নন্দলাল সরকার এই অবস্থা দেখি অলোকের একটা হোম থিয়েটার দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলে চলো বড় হোক পরে ওর একটা ইচ্ছে থাকতে পারে, আশা থাকতে পারে ইচ্ছেটা, কিন্তু এ তো যাই তোমাকে হোম থিয়েটারটা আমি পাঠাই দেবো। হ্যাঁ তুমি গান শুনবা, গান শুনবা তুমি এখন আমার মনটা না। হ্যাঁ ও কি বলে হোম থিয়েটারে, হ্যাঁ হোম থিয়েটারে সব হয়েছে। আমি তোমাকে বলতে চাই, তুমি যে বললা না এটাই আমি খুশি। আরে না না আইনে দিব তোমাকে, না 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 এটা না, তুমি যে বললা যে আমি বিন্দাস, কিভাবে খুশি থাকতে হয় এটা সবাইকে দেখাবা, ঠিক আছে? তুমি শিখাবা যে আমি এই অবস্থায় যদি খুশি থাকতে পারি, তোমরা ভালো সুস্থ অবস্থায় আমার থেকে তাহলে কত খুশি থাকতে পারো। না 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 আমরা যাবো, ঠিক আছে ঠিক আছে। নমস্কার, আমরা আসলাম, কি নাম বলছিলেন? অলোক বর্মন। অলোক বর্মন আর সৌরভ বর্মন, সৌরভ বর্মন, অলোক বর্মন, সৌরভ বর্মনের কথা শুনে আমরা আসলাম। আমাদের হাতে অতটুকু কিছু নেই যে আমরা এদেরকে সুস্থ করে তুলবো, যদি আমাদের কাছে থাকতো আমরা অবশ্যই এখনই সুস্থ করে তুলতাম, কিন্তু সেটা নেই, কিন্তু একটু পারবো, এর একটু মনের ইচ্ছাটুকু পূরণ করতে পারবো। একটু মনের ইচ্ছা যা হলো যে ওর একটা হোম থিয়েটারের দরকার, এইটুকু পারবো। ওকে একটা ছোট হোম থিয়েটারের ব্যবস্থা আমি করে দিব, কেন এর থেকে বেশি আমার কাছে করার মতো এর জন্য নেই। আর ওপরওয়ালার কাছে মানে বলবো যে একে যদি পারে সুস্থ করে দিতে, এর থেকে ওপরওয়ালার কাছে আর কিছু চাইতে পারি না, এবং আমার থেকে যতটুকু আমি একটা হোম থিয়েটার একে দিয়ে আমি নিজেকে নিজে অনেক খুশি এবং অনেক ধন্য মনে করবো যে আমার থেকে এ একটা হোম থিয়েটারের দাবি করেছে, এটা দিয়ে এতটুকু খুশি, এটাতে আমি অনেকটুকু খুশি। ধন্যবাদ। চলো বড় হোক পরে ওর একটা ইচ্ছে থাকতে পারে, আশা থাকতে পারে ইচ্ছেটা, কিন্তু এ তো যাই তোমাকে হোম থিয়েটারটা আমি পাঠাই দেবো। হ্যাঁ তুমি গান শুনবা, গান শুনবা তুমি এখন আমার মনটা না। হ্যাঁ ও কি বলে হোম থিয়েটারে, হ্যাঁ হোম থিয়েটারে সব হয়েছে। আমি তোমাকে বলতে চাই, তুমি যে বললা না এটাই আমি খুশি। দিদি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, এই দুরবস্থার মধ্যে কেউ হাত বাড়িয়ে দেয়নি আজ পর্যন্ত। এই লকডাউনের মধ্যে দিয়ে এরা এইভাবে এই পরিবারটা সংসার জীবন যাপন করছে। আপনার বাচ্চা কি দুটোই? তিনটা। ও আরেকজন কোথায়? ও তার মানে উনি হচ্ছে বড়, অলোক হচ্ছে বড়। হ্যাঁ তার মেজোটা ভালোই আছে? ভালো আছে। ও আচ্ছা আচ্ছা। আর এই সৌরভ ছোট, এ হচ্ছে ছোট। হ্যাঁ এ কথা বলতে পারে? বেশি পারে না। হ্যাঁ বেশি কথা বলতে পারে না। ও পড়াশোনা করে কি? করে পায় না, পড়াশোনা করতে পারে না, স্কুলে নামানো হয় না। দুই দুইটা বাচ্চা।